দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়নে, যেখানে আমরা পেয়েছি একজন সফল উদ্যোক্তাকে, যার উদ্যোগের ফসল আপনারা দেখতে পাচ্ছেন। যে আমরা ঠিক এই পাশে অনেকগুলো দেশীয় ফলের সমাহার দেখতে পাচ্ছি, এখানে পেয়ারা কমলা সহ অনেক দেশজ ফল তিনি চাষ করছেন এবং সফলতার সাথে একটি দীর্ঘ সময় ধরে এই যে ফলের বাগানটি তিনি পরিচালনা করছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এই যে ফলের বাগানটি, এই ফলের বাগানের সম্মানীয় পরিচালক একই সঙ্গে যিনি এখানকার স্বত্বাধিকারী, আপনার কাছে আপনাকে প্রথমে স্বাগত জানাই বিএমএফ টেলিভিশনের পক্ষে। আপনি যদি প্রথমে আমাদের দর্শকদের সাথে পরিচিত হন, আপনার নাম এবং আপনার এই বাগানটি যদি কোনো নাম থেকে থাকে সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। দর্শক আমরা যদি একটু দেখাই এই দিকটাতে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর, একেবারে দৃষ্টির অগোচরে বলা চলে যে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এদিকে ফলের বাগান রয়েছে। ঠিক এই দিকটাতে আমরা যদি একটু লক্ষ্য করি, এই দিকটাতে একই রকম ভাবে রয়েছে। তো আপনাকে যেটি বলবো যে এই সময়টাতে আমাদের তরুণ প্রজন্ম যখন এই সময়টাতে আপনার আমাদের তরুণরা যখন চাকরির পেছনে ছুটছে, তো সেই সময়টাতে আপনার কেন মনে হলো যে আপনি নিজে এমন একটি উদ্যোগ গ্রহণ করা উচিত? আমি কৃষিকাজটা শুরু করি এই জন্য এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থান হয়, মনের উপরে ডিপেন্ড করা লাগে না, কারণ তারও কথা শোনা লাগে না। নিজের প্রতিষ্ঠানের মালিক হয়েছে, লোককে নিজে কাজ দিতে হয়েছে। আচ্ছা, এই মালিকটি, এই যেই বাগানটি রয়েছে এটি কি আপনার এক মালিকানাধীন নাকি অন্য কারো? আচ্ছা, আপনার কাছে কেন মনে হলো যে এমন একটি বাগানই আপনার করা প্রয়োজন, বা এমন একটি বাগান আপনাকে সফলতা এনে দিতে পারে? কৃষিকাজে বর্তমান সময়ে যারা করতেছে এটা যথেষ্ট লাভজনক একটা পেশা। আগে যারা করছে বেশিরভাগই যারা এটা শিখে আসতেছে এই সেক্টরে, ততজনই কিন্তু ভালো করতেছে, এই জন্য আমার কৃষিকাজে আসে। আচ্ছা, তো আমরা আপনার কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই যে আপনার এই বাগানটিতে ঠিক কি কি ফলের গাছ রয়েছে? এখানে মালটা আম, পেয়ারা। আচ্ছা, আরেকটি বিষয় যেটি, যে এখানে আপনার খরচ এবং প্রথম দিকটা ক্ষেত্রে যে স্ট্রাগল ছিল শুরু করার ক্ষেত্রে, এই যে সময়টা, এই সময়টাতে যদি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন যে ঠিক কেমন ছিল আপনার প্রথম পথচলা? এই আমি একটা কথাই বলবো, যারা কৃষিকাজে আসুক এই জেনে শুনে বুঝে আসতে হবে। হুটহাট করে ওই ইউটিউবে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও দিয়ে থাকে, এগুলো দেখি কৃষিকাজে আসা যাবে না। এখানে আসতে হলে বাস্তব অভিজ্ঞতা লাগে। আমি প্রথম থেকে ইউটিউব অথবা এই সমস্ত জিনিসগুলো নেটের থেকে দেখি আসি, তেমন ভালো করতে পারি না, আমার বিশাল লস হয়েছে প্রথম থেকে। তো এগুলোর জন্য আসলে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন, এগুলো ইউটিউব অথবা কারোর থেকে শুনি আসা ঠিক নয়। তবে জানি, বুঝি, শুনি অথবা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে আসতে পারলে এটার হিউজ সম্ভাবনা আছে, যথেষ্ট ভালো একটা সেক্টর বিনিয়োগ। আপনার বিনিয়োগ, যে পরিমাণ বিনিয়োগ করেছেন, আপনার লভ্যাংশের হারটা যদি বলেন যে আপনার প্রতি বছর বিনিয়োগ এবং লভ্যাংশের কি পরিমাণ তারতম্য থাকে, অর্থাৎ আপনি যে পরিমাণ বিনিয়োগ করছেন তার চেয়ে অধিক লাভবান আপনি হচ্ছেন, এর ঠিক উপায়টি কী, বা কোথায় কোথায় আপনি আপনার প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকেন? আমরা এই বছর প্রথম, তিন বছর শেষে আমাদের এইবার প্রথম এই মালটা, আম, পেয়ারা আমরা এগুলো বিক্রি করছি। তবে এখন লাভের অংশ আসতে অনেক সময় বাকি আছে, এটা 5 বছর পরে যায় লাভের অংশটা দেখা যাবে, লাভ হবে। এখন আমাদের বিনিয়োগ, এখনও বিনিয়োগ করতেছি এখানে ক্যাশ। আচ্ছা, দর্শক যেমনটি বলেছেন তিনি যে একটি কৃষিকাজের জন্য তৈরি খামারে আমরা যদি এটিকে একটি বিনিয়োগ কেন্দ্র হিসেবে কল্পনা করি, তবে আপনাকে 5 বছর পর্যন্ত কোনো ধরনের আর্থিক লাভবান হওয়া ব্যতীত আপনাকে বিনিয়োগ করে যেতেই হবে, এমন একটি কথা আমাদের এই উদ্যোক্তা বলেছেন। কাটবেন এখানে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে ফলের চারাগুলো, এগুলো আপনি ঠিক প্রথম কোথা থেকে সংগ্রহ করছেন? আমি এই চারাগুলো বরিশালের একটা মাল্টার বাগান থেকে মাল্টার চারাগুলো নিয়ে আসছি, আর আমের চারা আনছি রাজশাহী থেকে, রাজশাহীর আমের বাগান থেকে। এবার আমরাও চারা করতেছি, চেষ্টা করতেছি, আমাদের গাছগুলো 60 বছর প্লাস বয়স হয়েছে, এই জন্য এখন আমরা কলম করতেছি, প্রচুর পরিমাণে কলম করা যায় 60 বছরের গাছ থেকে।
যে জায়গাটি এখানে টোটাল কত শতাংশ জায়গা রয়েছে বা কতটুকু জায়গা রয়েছে এখানে? এখানে 8.5 একর জায়গা আছে। দর্শক, আমরা যেমনটি বুঝলাম যে একজন সফল উদ্যোক্তার যে কয়েকটি ভাষ্য থাকা প্রয়োজন, আমরা ঠিক সেই কথাগুলো এখানে ওনার কাছ থেকে জেনেছি। আপনাকে ধন্যবাদ বিএমএফ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। বিএমএফ টেলিভিশন মানবতার পাশে সবসময় এই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা অবশ্যই সারা বাংলাদেশের এমন তৃণমূলে থাকা সফল উদ্যোক্তাদের তুলে ধরবো আপনাদের সামনে। আপনাকে যেটি শেষ মুহূর্তে বলবো যে বিএমএফ টেলিভিশনের এই আয়োজনকে আপনি কী বলবেন? যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার আমি সিঙ্গেল এক্সিট। দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ঠিক পাহাড়ি রঙের কমলা আমরা দেখতে পাচ্ছি। এই যেটি রয়েছে এটা স্বভাবতই বোঝা যাচ্ছে যে এগুলো এখনো হচ্ছে, অর্থাৎ পাকেনি। আমার উপরে অনেকগুলো পাকা কমলা দেখতে পাচ্ছি এবং সত্যিকার অর্থে আমরা এই জায়গাটিতে এসে বলতে পারি তিনি একজন সত্যিকারের সফল উদ্যোক্তা। আমরা এমন উদ্যোক্তাদের নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হতে চাই। তৃণমূলে ছড়িয়ে থাকা এমন হাজারো সফল উদ্যোক্তা রয়েছেন যারা আমাদের দৃষ্টি অগোচরে থেকে যাচ্ছে। আমরা পাচ্ছি না এই উদ্যোক্তাদের যারা এই দেশের জন্য করছে, যারা সমসাময়িক অর্থাৎ সাম্প্রতিক যেই বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আমাদের বেকার সমস্যা। এবং বাংলাদেশের মতো এত ক্ষুদ্র চাকরির পরিসরে যারা চাকরির পেছনে সকলের মতো না দাঁড়িয়ে নিজেরা চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন, নিজেরা চাকরির অনুসন্ধান করছেন, নিজেরা চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছেন, আমরা তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করব, সম্মান জ্ঞাপন করব। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল উদ্যোক্তাদের প্রতি বিএমএফ পরিবারের পক্ষ রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা আসছি আপনার সামনে, আমরা আসব আপনার কাছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে।